নমস্কার বন্ধুরা, ফিরে চলেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি প্রতিদিনের মতো কোনো গাছের পরিচর্যা নিয়ে আলোচনা করব না। আজকের এই ভিডিওতে মেইনলি যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে আগামী কিছুদিনের মধ্যে বর্ষাকাল প্রায় শুরু হতে চলেছে। তো এই বর্ষাকাল শুরু হওয়ার সময় আমরা প্রত্যেকটা বাগান বন্ধু জানি যে বর্ষাকাল গাছেদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সময়, গাছ নিজেদেরকে বৃদ্ধি করার জন্য এবং গাছের একটা ভালোভাবে বেড়ে ওঠার জন্য। কিন্তু এই বেড়ে ওঠার ক্ষেত্রে গাছেদের কিন্তু এই বর্ষাকালে কিছু প্রবলেমস হয়ে থাকে। তো সেই প্রবলেমসগুলোকে সলিউশন করার জন্য আমরা যদি তার আগাম থেকে, আমরা এই বর্ষা শুরু হওয়ার আগে থেকে যদি কিছু পদক্ষেপ মেনে চলি, তাহলে কিন্তু আমাদের বাগান যেমন সুন্দর থাকবে, আমাদের প্রত্যেকটা গাছ ফুলে ফেঁপে উঠবে। তো কি কি সেই পদক্ষেপ এবং সেগুলো গ্রহণ করলে আমাদের গাছের কি ক্ষতি হতে পারে, কি ভালো হতে পারে, এই নানাবিধ তথ্য নিয়ে আজকের এই সংক্রান্ত ভিডিওটি। তাই এই ভিডিওটা কিন্তু প্রত্যেকটা নতুন বাগানই বলো, পুরনো বাগানই বলো, প্রত্যেকের জন্য কিন্তু প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তাই সবার কাছে রিকোয়েস্ট যে এই ভিডিওটা পুরোটা শেষ পর্যন্ত দেখবে, কোনো স্কিপ না করে। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ এই চ্যানেলের প্রথম এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিচে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। আমরা প্রত্যেকটা বাগান বন্ধু জানি যে বর্ষাকাল মানে হচ্ছে গাছেদের ফুলে ফেঁপে ওঠার টাইম, বর্ষাকাল মানে হচ্ছে গাছেদের নিজেদের মতো প্রাণবন্ত হয়ে বাঁচার টাইম, বর্ষাকাল মানে হচ্ছে প্রত্যেকটা জায়গাতে সবুজ দেখার টাইম। কিন্তু এই সবুজ দেখতে গেলেও আমরা একটা জিনিস ভুলে যাই যে এই বর্ষাকাল কিন্তু কিছু গাছেদের জন্য যেমন খুব ভালো এবং কিছু গাছেদের জন্য কিন্তু খুবই খারাপ সময়। কারণ অনেক গাছ আছে যে গাছগুলো কিন্তু এই বর্ষা জলটাকে বেশি পছন্দ করে না এবং এই জলের মধ্যে নিজেদেরকে সার্ভাইভ করতে পারে না। তো আজকের প্রথম পয়েন্টটা এইটা নিয়ে যে বর্ষায় কোন কোন গাছগুলোকে আমাদেরকে ওপেন ছাদের মধ্যে রাখা দরকার এবং কোন কোন গাছগুলোকে আমাদেরকে শেডের মধ্যে নিয়ে যাওয়া দরকার। তো কিছু কিছু প্ল্যান্টস আছে, যেমন বলো আমরা কিন্তু বেশিরভাগ বাগানিরা পার্মানেন্ট প্ল্যান্ট নিয়ে, মানে যে সমস্ত গাছ সারা বছর ফুল দেয় সেগুলো নিয়ে কিন্তু আমরা নিজেদের বাগানগুলোকে শুরু করে থাকি। তো সেই সমস্ত গাছের মধ্যে যেমন আছে টেকোমা আছে, বোগানবেলিয়া আছে মানে আমাদের বাগান বিলাস, জবা আমাদের কাছে আছে, মোসান্ডা আছে, গোলাপ আছে, পর্তুলিকা আছে, এরকম নানান ফুল আছে যে সমস্ত ফুল গাছ নিয়ে আমরা প্রাথমিক অবস্থায় বাগান শুরু করে থাকি। তো এই প্রত্যেকটা গাছ কিন্তু বর্ষাকালে নিজেদেরকে খুব ভালোভাবে তৈরি করে। কিন্তু তার সাথে আমরা অনেকে আছি যারা নিজেদের বাগানে নিজেদের বাড়িতে বিভিন্ন টাইপের সাকুলেন্ট প্ল্যান করে থাকি। কেউ থাকে যে ক্যাকটাস নিয়ে নিজে ছাদ বাগান করেছে, কেউ বাগানই আছে যে কিন্তু পুরো অর্কিডের একটা বাগান করেছে, কেউ আছে যে শুধু ইনডোর প্ল্যান্টস নিয়ে নিজে ছাদ বাগান করেছে। তো এই সমস্ত গাছ, ইনডোর প্ল্যান্টস, সাকুলেন্ট, ক্যাকটাস, আমাদের অর্কিড, এই সমস্ত গাছ কিন্তু বর্ষাতে নিজেদেরকে সার্ভাইভ করতে প্রচণ্ডভাবে প্রবলেম হবে যদি আমরা এই গাছকে শেডে না রেখে আমরা ছাদের মধ্যে রেখে দিই এবং দীর্ঘদিন যদি এই গাছটা জল পেয়ে থাকে। তো আমাদেরকে বর্ষাকাল শুরু হওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই গাছগুলোর জন্য একটা নির্দিষ্ট আমাদেরকে ছাদের মধ্যে জায়গা তৈরি করতে হবে, যে জায়গাতে আমরা এই গাছগুলোকে নিয়ে গিয়ে নতুনভাবে রাখতে পারবো এই বর্ষার কিছুটা সময়। কারণ অন্যান্য গাছ যেমন বর্ষার সময় নিজেকে ফুলে ফেঁপে তৈরি করে, এই গাছগুলো কিন্তু বেশি জল পেলে কিন্তু অবভিয়াসলি মারা যাবে। তো এই গাছগুলো আমাদের প্রত্যেকের কাছে প্রিয়, কারণ আমরা খুব কষ্ট করে গাছগুলোকে তৈরি করছি। তাই আমরা যেটা করব, বর্ষা শুরু হওয়ার আগে এদেরকে একটা নির্দিষ্ট জায়গা করে দেবো, একটা শেড করে দেবো, সেই শেডের মধ্যে কিছুদিন যাবৎ আমরা এই গাছগুলোকে রাখবো। তাই প্রত্যেকটা নতুন বাগানি বন্ধু এবং পুরনো বাগানি বন্ধুদেরকে এটাই বলা যে বর্ষা শুরু হবার আগে এই প্রথম প্রাথমিক কাজটা আমাদেরকে সবার প্রথমে করা উচিত। বন্ধুরা, এবার আমরা যে তথ্যটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমরা কিন্তু অনেক বাগানি আছি যারা কিন্তু বিভিন্ন জায়গাতে যখন বাগান করে থাকে নিজেদের ছাদ বাগানে বা লন গার্ডেনে, অনেক এরকম এরিয়া আছে যে এরিয়াগুলো কিন্তু সহজে কিন্তু আমরা টবকে পেয়ে থাকি না। অনেকে আছে নিজেদের বাড়িতে কিন্তু টবে গাছ করতে পছন্দ করে, কিন্তু এরকম অনেক বাগানি আছে যারা কিন্তু গ্রো ব্যাগেও গাছ করতে পছন্দ করে। তাই সেই সমস্ত বাগানিদের সাথে বলা এই কথাটা, যারা গ্রো ব্যাগে গাছ করছো তারা কিন্তু অবশ্যই এই সময়টাতে যেটা করবে সেটা হলো যে আমরা যখন টবে কোনো গাছ প্রতিস্থাপন করে থাকি তখন অন্তত কিন্তু টবের গোড়া থেকে কিন্তু চার আঙ্গুল কিন্তু আমরা গাছের মাটিটাকে কিন্তু ফাঁকা রাখি। কারণ অনেক সময় আমরা সেই জায়গাটাতে খাবার দিয়ে থাকি এবং বেসিক্যালি যেটার জন্য ফাঁকা রাখি সেটা হচ্ছে যে বর্ষা যখন প্রচণ্ড পরিমাণে চলে, যখন দেখবে সাত দিন আট দিন ধরে লাগাতার বৃষ্টি চলছে যেটা আমরা নিম্নচাপ বলে থাকি, সেই সময় কিন্তু ওই জায়গাতে কিন্তু একটা জলের আস্তরণ পড়তে শুরু করে এবং জল দাঁড়াতে শুরু করে। এটা কিন্তু টবের ক্ষেত্রে যেমন একটু ভালো, কারণ টবে কিন্তু আমরা একটা ভালো ড্রেনেজ সিস্টেম তৈরি করে কিন্তু গাছ প্রতিস্থাপন করে থাকি। আবার মাটির টবে কিন্তু নানা রকমের ছিদ্র করা থাকে আর না মাটির টপ যেটা সেটা কিন্তু জলটাকে সোপ করে বের করতে সাহায্য করে, কিন্তু সেটা কিন্তু গ্রো ব্যাগে কখনোই হয় না। তো গ্রো ব্যাগের ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো আমার কাছে এখানে একটি গ্রো ব্যাগ আছে যার দেখো অন্তত এখানে তিন আঙ্গুল কিন্তু এর মধ্যে মাটি নেই,
এই দেখো দেখতে পাচ্ছ আমি এখানে নাড়াচ্ছি, দেখো মাটি নেই। তো এরকম মোটামুটি 3 থেকে 4 আঙ্গুল তোমরা যারা গ্রো ব্যাগে গাছ করছো নিজেদের ছাদ বাগানে টবের অভাবে, তারা কিন্তু অন্তত 4 আঙ্গুল ফাঁকা রাখবে। কেন ফাঁকা রাখবে? কারণ বর্ষা যখন প্রচণ্ড পরিমাণে চলবে, যখন নিম্নচাপ চলবে, সেই সময়গুলোতে আমরা যদি এই ফাঁকা জায়গাটাতে যদি এই আশেপাশে সামান্য পরিমাণে ছিদ্র করে দিই, তাহলে কিন্তু এই গাছগুলো কিন্তু খুব ভালোভাবে থাকবে। কারণ গ্রো ব্যাগে যদি প্রচুর পরিমাণে জল পেয়ে যায়, তাহলে এটা কিন্তু আর মাটি থাকবে না, এটা একটা দলা হয়ে যাবে, একদম স্যাঁতস্যাঁতে কাদাময় মাটি হয়ে যাবে, যেখানে কিন্তু গাছের রুট ডট হয়ে কিন্তু গাছ মারা যেতে পারে এবং তার চান্সেস 99%। এটা আমি তোমাদেরকে হলপ করে বলতে পারি। তোমরা যদি গ্রো ব্যাগের ড্রেনেজ সিস্টেম ভালো না করো বর্ষা শুরু হওয়ার আগে, তাহলে কিন্তু তোমরা অনেক গাছকে বাঁচাতে পারবে না। তাই অবশ্যই যারা গ্রো ব্যাগে গাছ করছো তারা এই তথ্যটাকে মাথায় রাখবে বর্ষা শুরু হওয়ার আগে। এমন গাছ আমরা করে থাকি যেগুলো কিন্তু লজানো টাইপের গাছ এবং যেগুলোতে খুব ভালো ফুল ফুটে থাকে, এবং তার সঙ্গে আমরা কিন্তু গাছের একটা শেপ মেনটেন করে থাকি। তো বর্ষাকালে কি হয়, বর্ষাকালে গাছের কিন্তু ক্রমাগত যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাছের পাতা কিন্তু ভারী হতে শুরু করে, এবং গাছ যদি মোটামুটি একটা কাণ্ড ওঠে এবং একটা ঝোপালো তার রূপ হয়, সেখানে কিন্তু ক্রমাগত বৃষ্টি হলে কিন্তু তার উপরের অংশটা ভারী হতে শুরু করে, এবং অনেকাংশে প্রায় সব অংশেই দেখতে পাই আমরা যে গাছ কিন্তু ক্রমাগত যখন নিম্নচাপ চলে তখন কিন্তু গাছ হেলে পড়ে। কেন হয় সেটা? কারণ ক্রমাগত বৃষ্টির ফলে গাছের মাটি কিন্তু গোড়ার মাটি নরম হতে শুরু করে এবং তার উপরের অংশটা যেহেতু ভারী হতে শুরু করে গাছ কিন্তু হেলে পড়ে। তো আমাদেরকে কিন্তু প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা বাগানিকে বর্ষার সময় কিন্তু প্রত্যেকটা দিন এসে ছাদ বাগানকে নিজেদের দেখা উচিত। কোন গাছ ঠিক আছে, কোন গাছে আমাদের কী দরকার, কোন গাছের গোড়ায় জল জমে আছে, এগুলো কিন্তু আমরা যদি প্রতিক্ষণে তক্ষণাবেক্ষণ করি তাহলে কিন্তু বাগানের প্রত্যেকটা গাছ ভালো থাকবে। এবং বর্ষার সময় যেটা আমরা চেষ্টা করব, যেটা এই 3 নম্বর পয়েন্টে তোমাদেরকে বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সমস্ত লতানো গাছ আছে তাদেরকে আমরা একটা সাপোর্ট দেবো, সেটা বাঁশ দিয়ে হোক বা যে কোনো কঞ্চি হোক বা যেটা আমাদের কাছে থাকবে বাঁশ জাতীয় কোনো বস্তু, সেটা দিয়ে আমরা গাছটাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। তো আমরা যদি সেই গাছকে সাপোর্ট দিই তাহলে কিন্তু সেই গাছটা কিন্তু সুন্দরভাবে তৈরি হবে। যেমন দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু লাগাতার 3 থেকে 4 দিন প্রিভিয়ার্সে বৃষ্টি হয়েছিল, যার ফলে কিন্তু এই গাছটা প্রায় কিন্তু যদি আমি এখান থেকে এটাকে সরিয়ে দিই, এখান থেকে যদি আমি সাপোর্টটাকে সরিয়ে দিই, তো দেখো গাছটা কিন্তু প্রায় হেলে পড়ছে। তো এই যে গাছটা হেলে পড়ছে, আমি তখন কী করলাম, একে একটা সাপোর্ট দিলাম। সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এ কিন্তু নিজেকে সুন্দরভাবে বলিষ্ঠভাবে তৈরি করতে পারছে। তো আমরা এই 3 নম্বর পয়েন্টটাকে বর্ষাকালে অবশ্যই মেনে চলব এবং প্রত্যেক দিন নিজেদের ছাদ বাগানে এসে তক্ষণাবেক্ষণ করব কোন গাছটা এইভাবে প্রবলেমসে পড়ে আছে এবং আমাদের বাগানের কোন গাছটার এইভাবে সাপোর্ট দরকার। বন্ধুরা, আমরা সকলে জানি যে বৃষ্টি যখন শুরু হয় সেই বৃষ্টির জল বা বৃষ্টির কণা কিন্তু গাছেদের জন্য একটা খুব ভালো, কারণ সেই সময় গাছ কিন্তু নিজেদেরকে খুব ভালোভাবে তৈরি করে থাকে। তো এই বৃষ্টির জল কিন্তু যেটা ক্রমাগত হারে পড়ে সেটা কিন্তু খুবই ভালো, কিন্তু অনেক সময় দেখবে ঝটকা বৃষ্টি হয়, যে অনেকদিন 7 দিন 5 দিন 6 দিন বৃষ্টি নেই কিন্তু আচমকা 1 ঘন্টা 2 ঘন্টা বা 4 ঘন্টার জন্য বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির জল কিন্তু গাছেদের জন্য যথেষ্টভাবে ক্ষতিকর, কারণ সেই বৃষ্টির জলে যেমন ফাঙ্গাস থাকে সেরকম কিছু অপকারী ব্যাকটেরিয়াও থাকে, যেগুলো কিন্তু গাছেদের যে বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ঘটিত যে রোগগুলো হয়ে থাকে তার হবার পিছনে কিন্তু সবথেকে বড় দায়ী। এবং সেই সময়টাতে আমাদের কী করা উচিত, এই পয়েন্টটাতে আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। যদি বর্ষাকালে আমরা দেখি যে বর্ষাকালে গাছের মধ্যে বিভিন্ন রকমের ফাঙ্গাল ডিজিজ হচ্ছে বা বর্ষাকালে গাছের মধ্যে ফাঙ্গাস জনিত বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ হচ্ছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা কিন্তু আমাদেরকে সপ্তাহে অন্তত একবার করে যে কোনো সিস্টেমিক ফাঙ্গিসাইড আমাদেরকে ব্যবহার করতে হবে। যদি কারো কাছে সাপ থাকে তোমরা সাপ ব্যবহার করতে পারো, যদি কারো কাছে টাইকোডার্মা ভিরিডি থাকে তোমরা সেটাও ব্যবহার করতে পারো, কারণ টাইকোডার্মা ভিরিডিরা জৈবের মধ্যে পড়ে থাকে। তো আমি বলবো যে তোমরা কিন্তু নিজেদের বাড়িতে, কারণ বর্ষাকাল তো আমরা অনেকে বাড়ি থেকে বেরোতে পারি না বা সমস্যা হয় মার্কেটে যেতে, তাই আমরা চেষ্টা করবো এবং আমার প্রত্যেকটা বাগান বন্ধুদেরকে বলা যারা পিকাস গার্ডেনিংকে ফলো করো, তারা কিন্তু জৈব ফাঙ্গিসাইড নিজেদের বাড়িতে তৈরি করে সেটা তোমরা ব্যবহার করতে পারো। কারণ অনেক সময় আমাদের সেই সময়টাতে সেই ফাঙ্গিসাইডটা ক্রয় করে হয়ে ওঠা হয় না, তাই নর্মালভাবে জৈব ফাঙ্গিসাইড তোমরা যদি বাড়িতে বানাতে চাও তাহলে তোমাকে কিচ্ছু করতে হবে না। দারচিনিটাকে গুঁড়ো করে নেবে এবং তার সঙ্গে হলুদ নেবে, দুটাকে একটা সলিউশন বানিয়ে তোমরা সপ্তাহে একদিন করে যদি গাছে প্রয়োগ করো, তাহলে কিন্তু বর্ষার সময় প্রত্যেকটা গাছ কিন্তু খুব ভালোভাবে সুস্থ হয়ে থাকবে। তো অনেক বাগান বন্ধু আছে যারা কিন্তু এই বর্ষার সময় নিজেদের ছাদ বাগানে বিভিন্ন রকমের কীটনাশকের স্প্রে করে থাকে। তো সেই সমস্ত বাগান বন্ধুদের জন্য আজকের এই পয়েন্টটি,
এই পয়েন্টটি তোমরা অবশ্যই ফলো করবে যারা বর্ষার সময় নিজেদের ছাদ বাগানে কীটনাশকের স্প্রে করে থাকো, এবং যাদের বাগানে কোনো রকমের কীটপতঙ্গের আক্রমণ হয় না তারা এই পয়েন্টটা স্কিপ করলেও চলবে। তো এই সময় কীটপতঙ্গের আক্রমণের জন্য আমরা কিন্তু প্রত্যেকে বাগানের মধ্যে, কেউ রাসায়নিক হোক কেউ জৈব হোক, আমরা বিভিন্ন রকমের যে সমস্ত আমাদের কীটনাশক হয়ে থাকে সেগুলো আমরা স্প্রে করে থাকি। কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে যারা এই কীটনাশকটা স্প্রে করছো, সেটা হচ্ছে যখন তোমরা দেখবে বর্ষাকালে তোমরা স্প্রে করতে যাচ্ছ, অনেক সময় দেখবে স্প্রে করার কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের কীটনাশক কোনো গায়ে লাগবে না, কোনো কীটপতঙ্গ দূর হবে না, গাছের কোনো কাজেও লাগবে না। তাই অবশ্যই তোমরা যখন কীটনাশকের স্প্রে করছো ছাদ বাগানে, তখন অবশ্যই তোমরা ওয়েদারটাকে দেখে নেবে, এবং দেখবে যখন আকাশ ঝলমলে থাকবে, যখন বৃষ্টির চান্সেস থাকবে না, সেই সময়টাতে কিন্তু তোমরা কীটনাশকের স্প্রে করবে। এই সময় তোমরা স্প্রে করবে না যখন আকাশ পুরো মেঘলা হয়ে আছে। যদি আমার কীটনাশকটা প্রয়োগ করার পর সেটা যদি গাছের কাজেই না লাগে, তাহলে আমার দেওয়ার কোনো মানেই হয় না। কারণ জৈব কীটনাশকই বলো আর রাসায়নিক কীটনাশকই বলো, কিনতে গেলে সেটা খরচা হয় এবং আমাদের পকেট থেকে টাকা যায়, এবং টাকার একটা মূল্য আছে। তাই সময়টা অবশ্যই তোমরা দেখে নেবে, এবং অবশ্যই এটা দেখবে যে আকাশটা ঝলমলে আছে কিনা, এবং আমার দেওয়ার জন্য উপযুক্ত সময় এটা কিনা। বন্ধুরা, বর্ষা প্রায় এসে গেল বলে, কারণ আর কিছুদিনের মধ্যেই বা আর এক দেশ মানুষের মধ্যেই বর্ষা কিন্তু প্রায় পদার্পণ করে নেবে আমাদের এই পশ্চিমবঙ্গে। তো এই সময় আমরা কিন্তু গাছে কী খাবার দেব কী খাবার দেব না সেটা আমাদের জানা উচিত। এবং আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে বলা, তোমরা সবসময় চেষ্টা করবে বর্ষা শুরু হবার এক মাস আগে যাতে গাছে খাবারটাকে প্রদান করে দাও। তোমরা সেখানে কম্পোস্টই ব্যবহার করো বা মিক্স খাবারই প্রয়োগ করো, যে খাবারটা তোমরা নিজেদের গাছের জন্য ব্যবহার করছো সেটা কিন্তু বর্ষা শুরু হবার আগেই করবে। কারণ বর্ষার সময় গাছে খাবার দিলে সেটা পুরো নষ্ট হয়, কারণ ক্রমাগত যখন বৃষ্টি চলবে মাটি তো ধুয়ে যায়, তাহলে তোমাদের খাবারটার অবস্থা কী হবে এটা তোমরা নিজেরাই ভাবতে পারছো। তোমাদের কিন্তু কোনো খাবার গাছের কাজে লাগবে না, প্রত্যেকটা খাবার কিন্তু জলে ধুয়ে চলে যাবে। তাই অবশ্যই চেষ্টা যেটা করবে যে বর্ষা শুরু হবার আগে গাছে তার পর্যাপ্ত খাবারটা এক মাস আগে দিয়ে দেবে। কেউ যদি কম্পোস্টের ব্যবহার করছে কম্পোস্ট ব্যবহার করো, যে মিক্স খাবার গাছে প্রয়োগ করছে সে মিক্স খাবার ব্যবহার করো, বা যে রাসায়নিক খাবার প্রয়োগ করছে সে রাসায়নিক খাবার প্রয়োগ করো, যে খাবারটা তোমরা প্রয়োগ করছো সেটা বর্ষা শুরু হবার আগেই গাছের মধ্যে প্রয়োগ করবে। বর্ষার সময় কোনো রকমের খাবার গাছে দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা জানি যে বর্ষার জলে বিভিন্ন রকমের মাইক্রোনিউট্রিয়েন্টস, বিভিন্ন রকমের অ্যাসিডিক ভাব, বিভিন্ন রকমের হাইড্রোজেন পারঅক্সাইডের অণু, এগুলো বিভিন্ন রকমের খনিজ উপাদান বর্ষার জলের মধ্যে থাকে, যার জন্য সেই সময় গাছে আলাদাভাবে খাবারের কোনো প্রয়োজন হয় না। কিন্তু অনেক বাগান বন্ধুরা আছি যারা কিন্তু আমরা ইচ্ছাকৃতভাবে খাবার দিতে পছন্দ করি, দরকার না থাকলেও আমরা গাছে খাবার দিই। কিন্তু আমাদের এই হ্যাবিচুয়েটটাকে চেঞ্জ করতে হবে। আমরা গাছে তখন খাবার দেবো যখন গাছের খাবারের দরকারটা পড়বে। আমরা যদি নিজেদের সঙ্গে তুলনা করি, যদি আমাদের ভরা পেটে আমাদেরকে খাবার দেওয়া হয়, আমরা কিন্তু সেটা খেতে পারবো না। এটাই হচ্ছে গাছেদের বর্ষাকালের টাইম। বর্ষাকালে গাছেদের পুরো ভরা পেট থাকে, কারণ তারা প্রকৃতি থেকে প্রচুর পরিমাণে খাবার পেতে শুরু করে। তো আমাদের সেই সময় খাবারটাকে অ্যাভয়েড করলেই চলবে। এবং যারা অ্যাভয়েড করতে পারছো না, যাদের একটু হলেও খাবার দিতে ইচ্ছা করে, তারা কিন্তু অবশ্যই বর্ষাটা শুরু হবার এক মাস আগে খাবারটাকে গাছে প্রয়োগ করে দেবে। এখন যে পয়েন্টটা তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে পিজিআর বা অনুখাদ্য। আমরা বর্ষার সময় কি অনুখাদ্য প্রয়োগ করা দরকার নাকি দরকার নয়, যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে একদমই দরকার নয়। কারণ আমি কিন্তু আগের পয়েন্টে তোমাদেরকে বললাম যে বর্ষার জলের মধ্যে নানান রকমের খনিজ পদার্থ, অনুখাদ্য, তার মধ্যে হাইড্রোজেন পারঅক্সাইডের অণু, এরকম নানান প্রকৃতির অনুখাদ্য তার মধ্যে সঞ্চিত থাকে, এবং যার জন্য কিন্তু আমরা বছরের নানান সময় কিন্তু গাছেদের ক্ষতি দেখলেও বর্ষার সময় দেখতে পাই গাছ কিন্তু পুরো নিজেদের খেলার টাইম শুরু করে। দেখে মনে হয় তারা নতুন প্রাণ ফিরে পেয়েছে, এবং তার সঙ্গে মনে হয় যে তারা নতুনভাবে নিজেদেরকে জীবিত করে তুলেছে। তাই এই যে গাছের রূপ চেঞ্জ হওয়া বর্ষার সময়টাতে, এটা আমরা কমন সেন্সে আমাদের বুঝতে পারি যে গাছটা কিন্তু সেই সময় নিজেদেরকে তৈরি করছে, কারণ সেই বৃষ্টির জলটা গাছেদের কাজে লাগছে বলে। তো বৃষ্টির জল গাছে কাজে লাগছে বা গাছ প্রাণবন্ত হয়ে উঠছে, গাছে সবুজ ভাব ফিরে আসছে, তার মানেই হচ্ছে গাছের বৃষ্টির জলের মধ্যে কোনো না কোনো খাবার অবশ্যই সঞ্চিত আছে। তাই আমাদের অবশ্যই সেই সময়টাতে বিভিন্ন রকমের খাবার, বিভিন্ন রকমের পিজিআর, অনুখাদ্য এগুলোকে অ্যাভয়েড করা উচিত। আমরা তখন গাছে খাবার দেব না যখন ভরা বর্ষা চলবে, আমরা তার আগে দেব বা তার পরে দেব। যদি দেখি কোনো গাছে প্রবলেমস আসছে, কোনো গাছে গ্রোথ ভালো হচ্ছে না, যেটা না বললে চলে, মানে ওরকম গাছ আমরা পাবোই না যে গাছ বর্ষার সময় নিজেকে ভালোভাবে তৈরি করছে না, যদি সেরকম গাছ পাই তাহলে অবশ্যই সেই গাছে আমরা মাসে একবার করে যে কোনো রকমের পিজিআর বা অনুখাদ্য আমরা স্প্রে করতে পারি।
কিন্তু বর্ষাকালে এগুলো না ব্যবহার করাটাই শ্রেয়। কারণ বর্ষার জলে, আমি যেটা বারবার বলছি, সমস্ত রকমের খনিজ উপাদানগুলো সঞ্চিত থাকে। তাই সেই সময় আমরা অবশ্যই চেষ্টা করব বিভিন্ন রকমের অনুখাদ্য এবং বিভিন্ন রকমের খাবারগুলোকে গাছে প্রয়োগ না করার চেষ্টাটাই আমরা নিজেদের কাছে মেনে চলব। বর্ষাকাল আমরা প্রত্যেকে জানি গাছেদের জন্য খুব ভালোভাবে বেড়ে ওঠার টাইম, কিন্তু বর্ষাকালেও কিন্তু গাছেদের কিছু ক্ষতি হয়ে থাকে। তো আজ আমি এই ভিডিওতে তোমাদেরকে সেই সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করলাম যেগুলো বর্ষাকাল শুরু হবার আগে যদি আমরা মেনে চলি তাহলে কিন্তু প্রত্যেকটা গাছকে আমরা সুস্থ সবল রাখতে পারবো এবং প্রত্যেকটা গাছ নিজেদেরকে প্রাণবন্তভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে। এবং এই যে পদক্ষেপগুলো বা এই 7টা পয়েন্ট তোমাদের সঙ্গে আলোচনা করলাম, এগুলো কিন্তু নতুন বাগানই বলো বা পুরনো বাগানই বলো, প্রত্যেকটা বাগান বন্ধুর কাছে অনুরোধ, তোমরা অবশ্যই বর্ষা শুরু হবার আগে এই স্টেপগুলো মেনে চলবে। তাহলেই কিন্তু আমাদের বাগানের প্রত্যেকটা গাছ নিজেদেরকে আরও রাঙিয়ে তুলবে এবং তার সঙ্গে আমাদের ছাদ বাগানটাও নানান ফুলের কালারে রঙিন হয়ে উঠবে। এবং তার সঙ্গে আরেকটা কথা বলার প্রত্যেকটা বাগান বন্ধুদের, যে আমাদের বর্তমান সময় কিন্তু আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে এনভায়রনমেন্ট কিন্তু ভালো নেই, আমাদের আশেপাশে পরিবেশ ভালো নেই। আমরা অনেক সময় দেখতে পাচ্ছি চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, কারণ ফসল ভালোভাবে চাষ হচ্ছে না। আমার নিজের চোখে দেখা আমার সামনে জমিতে কিছুদিন আগে কিছু ফসল গাড়া হয়েছিল, জাস্ট 2-3 মাসের মধ্যে প্রত্যেকটা ফসল নষ্ট হয়ে যায়। তার মানে আমরা বুঝতে পাচ্ছি প্রকৃতি নষ্ট হচ্ছে দিনের পর দিন, এবং এই প্রকৃতিকে বাঁচাতে গেলে পরে আমাদেরকে নিজেদেরকে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং নিজেদেরকে তা আমাদের বাড়ির আশেপাশে গাছ রোপণ করতে হবে, বৃক্ষরোপণ করতে হবে, এবং তার সঙ্গে আমাদের আশেপাশের প্রত্যেকটা মানুষকে শেখাতে হবে অন্তত যাতে আমরা 1-2 করে নিজেদের বাড়িতে, নিজেদের আশেপাশে, রাস্তাঘাটে অন্তত গাছ লাগাই। কারণ পরিবেশ সুস্থ না থাকলে তার হানি কিন্তু আমাদের মানব সভ্যতার উপরে পড়বে। এবং আমরা যদি আমাদের নিজেদের অস্তিত্ব বজায় রাখতে চাই, একটা সুস্থ সবল পরিবেশে আমাদের আপকামিং জেনারেশনকে তৈরি করতে চাই, তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ এবং এই পিকাস গার্ডেনিংয়ের দর্শকদের কাছে অনুরোধ, আমাদের প্রত্যেককে অন্তত 1 গাছ লাগানো উচিত। এবং এই তথ্যটা তোমাদের কাছে ছড়িয়ে দিয়ে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। এবং অবশ্যই তোমাদেরকে বলা, এই ভিডিও সংক্রান্ত কোনো তথ্য তোমাদের মাথায় আসলে, কোনো কিছু জানার হলে অবশ্যই অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবে। এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসাগুলো দিতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে আরও নতুন কিছু তথ্য নিয়ে, আরও গাছ সংক্রান্ত অন্যান্য আলোচনা নিয়ে। ততক্ষণের জন্য আজকের মতো এখানেই জানাচ্ছি আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে নমস্কার।